আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের জোড়া ব্রাঞ্চ থেকে। তো আজকে আমরা চলে আসছি মোরজার একটা ক্যাটালগ নিয়ে, ঠিক আছে? তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্রথমেই বলে দিচ্ছি আমাদের পেজটা অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, ফলো বাটনে ফলো করবেন, আর অবশ্যই নোটিফিকেশন আইকনে ক্লিক করে সি অল দিয়ে রাখবেন, তাহলে আমাদের পেজে সব ধরনের আপডেট পাবেন। তো আজকে মোরজা দেখাবো, এটা হচ্ছে সুইচ বডির মধ্যে এমব্রয়ডারি করা। তো ফার্স্ট ড্রেসটা দেখা দিচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ডিজাইনটা দেখেন, এই যে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ডিজাইন, ঠিক আছে? একবারে নিখুঁতভাবে এমব্রয়ডারি করা যেটাকে বলে। হ্যাঁ, আর এখানে হাতাটা আছে ব্যাক পার্টে, এটা হাতাটা, হাতাটা ফুল হাতা হবে, যারা যেভাবে খুশি বানাতে পারবে, চাইলে ঝুল হাতা বানাতে পারবে, চাইলে যে কোনো কিছু, এটা সালোয়ার, এটা ব্যাক পার্টটা। তো এটা সম্পূর্ণ সামার ফ্রেন্ডলি, এটা সুইচ বয়েলের কাপড়ের মধ্যে, এখানে দেখেন ব্যাপারটা অনেক সুন্দর। এটা একটা প্যানেল আছে সাইডে, এই প্যানেলটা কেটে চাইলে আপনি নিচে যদি অনেক একটু বেশি লং করে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, চাইলে হাতাতে লাগিয়ে দিতে পারবেন, চাইলে সেলোয়ার একটু ডিজাইন করে দিতে পারবেন। তো আর এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটা অল ওভার চারপাশে ডিজাইন করা, নিচে এক্সট্রা কাজ আছে, আর পুরো বডিতে ছোটো ছোটো করে ফুলের কাজ, ফুলের কাজটা একটু দেখাই দিই, একটু কাজ থেকে যদি দেখাই দেন, এই যে এমব্রয়ডারি অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা, অনেক আছে সুতা উঠে থাকে এরকম কোনো না, এটা পিওরের মধ্যে করা, পিওর জর্জেটের উপরে এই কাজটা করা। তো আরেকটা সেকেন্ড কালারটা দেখে দেবো, দেখুন হোয়াইটের মধ্যে হালকা মিষ্টি কালার কম্বিনেশন করা, ব্ল্যাক ব্ল্যাকও আছে, ক্যাটালগটা একটু দেখা দিই তার মাঝখানে, ক্যাটালগটা আছে এটা, ঠিক আছে? এই ক্যাটালগ পাবে, এটা কিন্তু সুইচ বডি, আবার বলে দিচ্ছি সুইচ বডি, এটা ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে হাতাটা, এই যে এটা হাতাটা হবে, দুইটা হাতা আছে এখানে, দেখেন হাতার ডিজাইনটা কিন্তু অনেক ডিজিটাল প্রিন্টের মধ্যে করা, অনেক সুন্দর, এটা কিন্তু সুইচ বডি, আবার বলে দিচ্ছি সুইচ বডি। এগুলোর প্রাইসগুলো অনেক রিজনেবলের মধ্যে, এটা হচ্ছে সালোয়ার কাপড়টা, আর ওনারটা ঠিক সেম আগের মতোই জট পিওর জটের মধ্যে পুরোটা কাজ করা, এটাতে আবার দুনো পানি কাজ আছে অল ওভারে, হ্যাঁ হুইল কাজ করা, হুইল কাজ করা যেটাকে বলে, হ্যাঁ এমব্রয়ডারি করা, একবারে সুন্দর এমব্রয়ডারি যেটাকে বলে, এটাতে কোনো সুতোটাতে আলাদা উঠানো থাকে না। এটা এগুলোর প্রাইস পড়বে অনলি 3000 টাকা, এই মোরজা সুইচের এই ড্রেসটা পাবেন অনলি 3000 টাকায়, এটা সম্পূর্ণ সুইচ ওয়ারের মধ্যে। জি, এটা দেখেন আরেকটা কালার, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস, এটা হালকা বিস্কিট কালারের মধ্যে কাজটা করা, এই যে ক্যাটালগটা দেখাই দিলাম না, এটা ক্যাটালগ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজটা করা, দেখেন সাইডে একটা প্যানেল আছে না, এগুলো সুইচ বেলের মধ্যে, আবার বলতে চাই হচ্ছে মোরজার সুইচ বেলের মধ্যে, এই নিচের একটা হাতা, নিচের এটা হাতা হবে, ঠিক আছে? এটার ব্যাক পার্টটা হবে এটা। তো আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন, আমি এই দেখানোর মাঝে বলে দিচ্ছি কীভাবে আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুমটা হচ্ছে এলিফ্যান্ট রোড 370 সুভাষতার আমার চ্যান্টা, এটা হচ্ছে কাউসিয়া প্লেন মসজিদের কাছে, সুভাষতার আমার চারতলা লিফটের 406 নম্বর দোকান। এটা সালোয়ারটা হবে, আর ওনাটা হবে টোটালি অল ওভার যেটাকে বলে, এই যে দেখেন টোটাল গর্জিয়াস একটা কাজ, ঠিক আছে? তো এই ড্রেসগুলো আপনার নিজের দাম পড়বে অনলি 3000 টাকা, অনলি 3000 টাকায় ড্রেসগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এটা আরেকটা ক্যাটালগ দেখেন, এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা অলিভ কালারের মধ্যে, হালকা অলিভ যেটাকে বলে, হ্যাঁ, আর ডিজাইনটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে, আর গলায় কাজ হবে, এটা গলায় কাজ করবে, নিচে প্যানেল আছে, এগুলো লম্বা মোটামুটি ফ্রি সাইজই, 48 লং আছে, তারপরে অনেকে একটু বেশি লং করে, সেক্ষেত্রে সাইড প্যানেল থাকে, আমার সাইডে প্যানেল আছে, ওইগুলো চাইলে লাগাবেন, এটা হাতা হবে, ঠিক আছে? এটা সম্পূর্ণ সুইচ বেলের মধ্যে, আবার বলে দিচ্ছি মোরজার সুইচ বেলের মধ্যে, সম্পূর্ণ সামার ফ্রেন্ডলি, আর একবারে রিজনেবল বলতে গেলে, ঠিক আছে? এটা ব্যাক পার্টটা হবে, দেখেন এটা সালোয়ারটা হবে, ওন্নাটা এটা হবে, ওন্নাটা আবার বলে দিচ্ছি পিওরের মধ্যে, টোটাল পিওরের মধ্যে এমব্রয়ডারি কাজ করে, টোটাল পিওরের মধ্যে এমব্রয়ডারি কাজ করে, এটাতে দেখেন এই যে একসাইডা এক পায়ের কাজ আছে, ঠিক আছে? ওই সাইডের এগুলো ছোটো ছোটো ছিটা ছিটা কাজ, ঠিক আছে? একটু সাইডের এই কাজটা একটু দেখাই দিই, দেখেন এগুলো অনেক কী বলে সিনথেটিকভাবে কাজগুলো করা, কোনো সুতাতে তো উঠানো নেই। তো আপনার এই ড্রেসগুলো নিতে হলে আসতে হবে আমাদের সুভাষ আরমা সেন্টারের লিফটের 406 নম্বর দোকান। আচ্ছা, এটা আরেকটা ড্রেস মোরজার লাস্ট ক্যাটালগ, এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে বা পেস্ট কালার বলে যেটাকে,
পার্পল, হালকা পার্পল মিক্সড করা, আর ঠিক আছে, আর হালকা বিস্কিট কালারের সুতা বা অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করা, পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা, গলা এটা শুধু গলা এমব্রয়ডারি করা, নিচে কিন্তু ডিজিটাল প্রিন্ট, আর সাইডে একটা প্যানেল আছে, এটা চাইলে অনেকে একটু লং বেশি পরে সেক্ষেত্রে এটা লাগাই দিতে পারবে। এটা ফ্রন্ট সাইডটা ছিল, এই যে এটা ব্যাক সাইড, এই যে এটা হাতাটা, ঠিক আছে, এটা হাতাটা, এটা সালোয়ারটা, এটা আমি ব্যাকপার্টটা দেখাই দিতেছি, সালোয়ারটা এক কালারের মধ্যে, এই যে এটা ব্যাকপার্টটা, ঠিক আছে, ডিজিটাল প্রিন্ট, মানে এটা সুইচ বেলের, আবারও বলে দিচ্ছে এটা সুইচ বেলের, আর ওনাটা আছে পিওরের মধ্যে কাজ করা, টোটাল এমব্রয়ডারি দেখেন, টোটাল এমব্রয়ডারির মধ্যে পুরোটাতে কাজ করা, এক সাইডে একসাটা কাজ যেটাকে বলে একসাটা এমব্রয়ডারি, যেটা নর্মালি কাঁধের উপরে ডিজাইনটা রাখে, ঠিক আছে। তো এই ছিল আজকে, তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পেজটা অবশ্যই লাইক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যদি আপনি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকলে, ধন্যবাদ।